আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজ আমি এমন একজন ওলি আল্লাহর সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো, যার জীবন বৃত্তান্ত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার মতন তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুরা, আমি এমন একজন ওলির জীবন নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব, যার জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যার শানে সামান্যতম মিথ্যা কথা বললে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন, এমন একজন ব্যক্তি, এমন একজন পাওয়ারফুল আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি, যিনি গাউসুল আজম বরপীর আব্দুল কাদির জিলানি কুতুবে রব্বানী মাহবুবে সুবানি, ওনার জীবনী সম্পর্কে আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। সম্মানিত বন্ধুরা, আমি যদি ডাইরেক্ট ওনার জীবনী শুরু করে দিই তাহলে হবে না, ওনার সামনে আপনাদেরকে কিছু কথা শুনতে হবে। উনি কেমন ছিলেন, উনি কেমন মাফের ওলি ছিলেন, যাকে এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দান করেছেন। ওনার যুগে যদি কোনো ব্যক্তি, ওনার কোনো মুরিদান বিনা উজুতে বরপীর আব্দুল কাদির জিলানি ওনার নাম নিতেন, তাহলে ওর যদি শরীরের পবিত্র না হতো, অপবিত্র হতো, তাহলে তার শরীর থেকে সমস্ত পশম ঝরে ফেলত, এত পাওয়ার ছিল ওনার। ওনার পাওয়ারকে কিছু কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এখন পর্যন্ত কোনো ব্যক্তি যদি বরপীর আব্দুল কাদির জিলানির নামটা অজু সহকারে না নেয় তাহলে তার শরীর থেকে আড়াইটা পশম কেটে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ ওনাকে অত্যন্ত পাওয়ার দিয়েছেন। যার জীবনী শুরু করার আগে আপনাদের সামনে ওনার কিছু পরিচয় আমি তুলে ধরব। আল্লাহর প্রিয় হাবিব অর্জত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর ফয়েজ প্রাপ্ত হয়ে এই পর্যন্ত লক্ষ কোটি ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়দা করেছেন এবং ভবিষ্যতেও ফয়দা করবেন। ইবনে আসাকির অর্জত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হইতে একটি মারফু হাদিস বর্ণনা করেছেন, যা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাত শরীফের মধ্যে উল্লেখ করেছেন। উক্ত হাদিসখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যার অনুবাদ নিম্নরূপ আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। ওলি আল্লাহ বিদ্যমান থাকেন, আমার উম্মতের মধ্যে সর্বদাই 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহ বিদ্যমান থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের মধ্যে সর্ব অবস্থায় 356 জন ওলি বিদ্যমান থাকে। 300 জন হবেন অর্জত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কলবের হালাতের উপর প্রতিষ্ঠিত, আর 40 জন হবেন অর্জত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কলবের উপর প্রতিষ্ঠিত, আর 7 জন হবেন অর্জত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কলবের উপর প্রতিষ্ঠিত, 5 জন হবেন অর্জত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কলবের উপর প্রতিষ্ঠিত, আর 3 জন হবেন অর্জত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কলবের উপর প্রতিষ্ঠিত, এবং 1 জন হবেন অর্জত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কলবের উপর প্রতিষ্ঠিত। তাদের মধ্যে উপরে কেউ ইন্তেকাল করলে নিচের স্তর থেকে এনে আল্লাহ তাআলা উক্ত স্থানের শূন্যস্থান পূরণ করে দেন। তাদের উসিল্লায় আমরা উম্মতের ভালা মুসিবত দূর হয়। সূর্ত মিসকাত শরীফ ইয়ামেন ও শাম অধ্যায় আব্দ সম্পর্কিত হাদিস ঠিকানং 1। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হল যে ওলিগণের উসিল্লায় আত্মাদিক ও জাগদিক উভয়দি দিক কল্যাণ সাধিত হয়ে থাকে। যারা ওলির কেরামত স্বীকার করে না তারা গুমরা ও পদভ্রষ্ট। ওলিগণের মধ্যে আবার বিভিন্ন স্তর রয়েছে, যাদের হাতে দুনিয়ার শাসনভার ও শৃঙ্খলার বিদ্যমান ভার নষ্ট। তাদের সংখ্যা 300 জন। তাদেরকে
आखियार बला है जादेर उसिलाय रहमतेर बारी बिस्टी बर्षित है जमीनेर उपर धान शस्य श्यामल सूचित है तादेर संख्या चल्लिश जन तादेर के आब्दाल बला है एछाड़ा आरो सात जन आछेन जादेर के अब्रार बला है पाँच जन आछेन एमन ओली आछेन जादेर के आउताद बला है तादेर उसिलाय पृथ्वी स्थिर थाके एमन तीन जन ओली आछेन जादेर के नकीब बला है आर एमन एक जन ओली आछेन जाके कुतुब बला है ओ गाउस बला है सर्वजुगे गाउस गणेर मध्य सर्वश्रेष्ठ हलेन अर्जद बरपीर आब्दुल कादिर जिलानी कुतुबे रब्बानी महबूबे सुबानी আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন বলা হয় ইরগামুল মুরিদিন নামক গ্রন্থে গাউসের সংখ্যা এভাবে বলা হয়েছে আল গাউসু হুয়াল কুতুবু আল্লাজি ইস্তাগাসু বি গাউস এমন কুতুবকে বলা হয় যার কাছে বৈধ কোনো জিনিস প্রার্থনা করা যায় এবং যার উসিলায় ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বড়পীর আব্দুল কাদির জিলানীকে এমন মর্যাদা দান করেছেন মূলত ওলি আল্লাহগণ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের ধর্মের সত্যকার প্রমাণ মুজেজা প্রতিচ্ছবি হচ্ছে কেরামত ওলিগণের কেরামত মূলত নবীজির মুজেজার হইতে উৎপন্ন ও উচ্চারিত নবীগণ হলেন মাসুম বা বেগুনাগার এবং ওলিগণ হলেন মাহফুজ বা গুনাহ হইতে সংরক্ষিত ওলি আল্লাহগণের স্তর বিন্যাস সামান্য কিছু মত পার্থক্য লক্ষ্য করা যায় যেমন আল্লামা সৈয়দ জামাআত আলী শাহ যিনি মুহাদ্দিস আলিফুরি নামক সমাধি পরিচিত তার মধ্যে ওলিদের শ্রেণী বিন্যাস হচ্ছে আব্রার আওতাদ আব্দাল কুতুব কুতুবুল আখতাব গাউস গাউসুল আজম আল্লামা মুল্লা কারি রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবি ও প্রথম গাউস আজম দ্বিতীয় গাউসুল আজম হচ্ছেন অর্জদ বরপীর আব্দুল কাদির জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবানী এবং তৃতীয় গাউস শেষ গাউসুল আজম হবেন ইমাম মাহদি সূত্র নুজাহাতুল খাতির মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই অর্জত ইমাম আসান রাদিয়াল্লাহু তাআলা যদিও গাউসিয়তে ইজমার মতবা লাভ করেছিলেন কিন্তু তার মূল পরিচয় হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের দৈত্র নাতি সাহাবি ও ভেস্তিগণের মর্যাদা সর্দার হিসাবে যা গাউসুল আজম পদবীরও অনেক ঊর্ধ্বে তাই তাহাকে সর্বোচ্চ লোকবে অর্থাৎ সাহাবি হিসাবে আখ্যায়িত করা হয়েছে সেই যুগ শ্রেষ্ঠ আউলিয়াই শিরোমণি অর্জদ গাউসুল আজম বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই এর জীবন ও কেরামত লেখার সাধ্য কারো আছে বরপীর আব্দুল কাদির জিলানী জীবনী বর্ণনা করার মতন সাধ্য কাহারও নাই বড় বড় মুহাদ্দিস ইমামগণ তার অসংখ্য কেরামত লিখেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে শেখ আবুল হাসান নুরুদ্দিন নাতো সাতনুফি রহমতুল্লাহ আলাইহি 644 থেকে 773 মার্তা দুই সনতের মধ্যে গাউসুল আজমের জীবনী ও কারামত সংগ্রহ করে লিপিবদ্ধ করে গেছেন উক্ত গ্রন্থের নাম রেখেছেন বাহজাতুল আসরার উক্ত গ্রন্থখানি সনতের ক্ষেত্রে বুখারি শরীফ হতেও উন্নত কেননা বুখারি শরীফ সর্বনিম্ন সনতের স্তর হচ্ছে তিনটি তাও মাত্র 22টি হাদিসের মধ্যে সীমাবদ্ধ তিন সনতের মধ্যে সংগৃহীত হাদিস সুলা সিয়াতে বুখারি বলা হয় এবং 22টি হাদিস অতি নির্ভরযোগ্য বাড়ির সংখ্যা যত কম হবে রেওয়াতের নির্ভরযোগ্যতা ততই বেশি হবে বাহজাতুল আরসার গ্রন্থটি মাত্র দুই রাবির বর্ণনা ইমাম আবুল হাসান নুরুদ্দিন সাতনুফি রহমতুল্লাহ আলাইহি সংগ্রহ করেছেন সুতরাং কিতাবখানা যে অতি নির্ভরযোগ্য এবং মৌলিক
বরফির আব্দুল কাদির জিলানি কুতুবে রব্বানী ওনার জীবনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি ওনার সামনে কোনো মিথ্যা কথা বলে তাহলে ওই ব্যক্তিটা অতি সহকারে ধ্বংস হয়ে যাবে। আবার কেউ যদি তার সান মান বাড়াইতে যাইয়া মিথ্যা কথা বলে তাহাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একজন ব্যক্তির জীবনী আলোচনা করার মতন তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন। সম্মানিত বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি ওনার জীবনী আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে আমার সাথে থাকবেন। আমি বরফির আব্দুল কাদির জিলানির জীবনী আপনাদের সামনে সই এবং শুদ্ধ করে তুলে ধরার মতন তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।